সেরকমই রাজকুমার চাই, যে আমার সে গরিব হোক আর ধনী হোক, যে যদি আমার ভিডিও দেখে ভালো লাগে পছন্দ লাগে তাহলে সে আমার ফোন দিবে, আমার ফোন নাম্বারও দেওয়া হবে। সে যদি আমার সাথে যোগাযোগ করতে থাকে তাহলে আমি ওর তার ফোন নাম্বার দিব, সে আমার যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, তার যদি ভালো লাগে সে যদি আমার প্রিয় করতে চায় তাও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রুমানা। রুমানা, কেমন আছেন আপনি? কোন মতো আছেন? ফ্যামিলিতে কে কে আছে? আম্বু মারা গেছে। কয় ভাই বোন আপনারা? আমরা দুইটা বোন। দুইটা বোন, ভাইটাই নাই? লেখাপড়া করেন? হ্যাঁ, এত সুন্দরী মেয়ে হয়ে লেখাপড়া না করে মানুষের ভাষায় কাজ করতে হয় কেন? বিয়ে সাদি হয়েছিল নাকি? সেলাইয়ের কাজ করেন। কেমন লাগে সেলাইয়ের কাজ করতে? কোন ভাই একা যদি কোনো আপন জন কিনে দেয় তাকে, সে যদি বিয়ে করতে চায় তাহলে কি হবে না? আপনার এরকম সুন্দর চেহারা দেখে তো সবাই প্রেম টেম করতেছে, আপনার তো নায়িকা সুন্দরী চেহারা তা জানেন? এর জন্যই তো একটা মনের মতন মানুষ পাই। কোন নায়িকার মতো লাগে আপনাকে জানেন? ইন্ডিয়ার দিব্য ভারতী। যখন মরছিল তখন কি আপনার জন্ম হয়েছিল? মানুষের মুখে শুনছেন তাই না? আপনার কি মনে হয়েছে যে একটু সিনেমা টিনেমা করি বা একটু অভিনয় টভিনয় করি নায়িকা হয়ে, এটা মনে হয়েছে কখনো? আপনার তো দেখে মনে হচ্ছে জানেন, কণ্ঠ শুনে তো মনে হচ্ছে জানেন, যে কোনো একটা গান টান গান, হিন্দি গান হোক বাংলা হোক, সত্যি জানি না ভাই গান টান। নমস্কারম পড়তে পারেন? গান বাজনা না পারলেও চলবে, নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ পড়া শিখবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে। মনের মতো মানুষ চাওয়ার জন্য ভিডিওতে আসা লাগবে না, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ একেবারে কোন রাজকুমার নিয়ে এসে আপনার জন্য হাজির করে দিছে। ঠিক আছে, আমি সেরকমই রাজকুমার চাই, যে আমার সে গরিব হোক আর ধনী হোক, যে যদি আমার ভিডিও দেখে ভালো লাগে পছন্দ লাগে তাহলে সে আমার ফোন দিবে, আমার ফোন নাম্বারও দেওয়া হবে, সে যদি আমার সাথে যোগাযোগ করতে থাকে তাহলে আমি ওর তার ফোন নাম্বার দিব, সে আমার যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, তার যদি ভালো লাগে সে যদি আমার প্রিয়ও করতে চায় তাও আমি বিয়ে বলবো। সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমার পাশে, বিয়ে করলে তো, বিয়ে করলে তো মেয়ে মানুষের অনেক দায়িত্ব বেড়ে যায়, সংসারে কাজকর্ম জানা লাগে, রান্না বান্না করা লাগে, এগুলো করেন তো? যে চুলো বাঁধতে পারে সে রান্নাও করতে পারে। দেখি কি কিভাবে যোগাযোগ করবে? অবশ্যই তার নাম্বারটা দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে আপু।